বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য আমার আদর নমস্কার। আজকে ঈদের পরে পরবর্তী আপনাদের সাথে আমার আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের সাথে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ঈদের পরে এসে আপনাদের সাথে দেখা করব, কারণ ঈদের সময় খুবই করোনা বেশি ছিল, যার জন্য প্রেরিত আসা যাচ্ছিল না, হয়তো আমি ঈদের সময় হয়তো চলে আসতাম। তো এই মানে কোনোভাবে ঢাকায় থাকতে পারছিলাম না, চলে এসেছি আপনাদের কাছে। সবার সাথে আজকে দেখা হলো, তেমনি একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আলফাডাঙ্গা উপজেলার প্রাণপুরুষ, আলফাডাঙ্গা উপজেলার বরেণ্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, যিনি কঠিন অসুস্থতা অবস্থা থেকে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমাদের মাঝে ফিরে এসেছেন। আমি কল্পনাই করিনি উনি আজকে এই জায়গাটিতে আজকে এসে বসবেন। আমি ভেবেছিলাম যে আমি ওনাকে দেখতে ওনার বাড়িতে যাব, কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে আমি তার পাশে বসে কথা বলতে পারছি, এবং তিনি আজকে অনুষ্ঠানে আমাকে সম্মান করে উপস্থিত হয়েছেন, আমি তার কাছে ঋণী হয়ে গেলাম। সেই আপনাদের প্রিয় সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা এস এম আকরাম হোসেন সাহেব আপনাদের মাঝে আছেন, অনুষ্ঠান পরিচালনা করছেন আপনাদের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সবার প্রিয় নেতা, আমার প্রিয় সুজা ভাই আপনাদের মাঝে আছেন, আপনাদের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক, সংগ্রামী নেতা সেলিম রেজা ভাই আছেন, আপনাদের প্রিয় নেতা যিনি হাজার আকাশে লক্ষ তারা, কিন্তু আমাদের তারা একজনই, আমাদের প্রিয় তারা ভাই সহসভাপতি আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ আছেন আমাদের মাঝে, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এবং সম্মানিত চেয়ারম্যান মিজান সাহেব আছেন আমাদের আছেন আমাদের মাঝে, আমার আলফাডাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রিয় মনোয়ারা আপা, এবং আছেন সাধারণ সম্পাদক মাসিনা আপা আছেন আপনাদের মাঝে, আমার মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা রাধারানী ভৌমিক আছেন, বক্তব্য রেখেছেন মহানগর ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমার প্রিয় বোন শাইনা আক্তার সাথী আপনাদের মাঝে আছেন, আমাদের আমার প্রিয় ছোট ভাই যিনি সর্বসময় আপনাদের পাশে আছেন এবং ছাত্রলীগ করেছেন এবং যুবলীগ করবেন, আপনাদের প্রিয় ছোট ভাই তন্ময়ুল্লাহ আছেন আপনাদের মাঝে, আমার প্রিয় ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, আমি যে কজনকে নাম বলেছেন মনে আছে, রিপন ভাই আমাদের আছেন, আর একজন ভাই রফিক ভাই আছেন, আমার ওইখানের নাম আমার জানা হয়নি, কাজী কামরুল ভাই আছেন, আমাদের এনায়েত ভাই আছেন, কুব্বত ভাই আছেন, আমার পিছনে জাহাঙ্গীর ভাই আছেন, মনে পড়ছে জাহাঙ্গীর ভাই আছেন, ফরিদ ভাই আছেন, আমার পিছনে ভাইয়ের নাম আমার আমির ভাই আছেন, আর আমার আমার রোগী আছেন, আমার নাসিন আছে, এবং মহিলা আওয়ামী লীগের আমাদের হাদিজা, মুক্তা, মেরিনা, দীপালি, সেলিনা, শিউলি, রওশন, সুমনা কেউ বাদ পড়েছে, আচ্ছা সব সকলে আছেন আমার আছেন আমার সকল সঙ্গে, এবং আমার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছেন, সবাইকে মুজিবের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে সবার শুরুতেই শ্রদ্ধার সাথে বিনম্র চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট নির্মম নৃশংস হত্যার শিকার আমার প্রিয় বঙ্গবন্ধুর পরিবারকে। আমি স্মরণ করছি জাতীয় চার নেতাকে, স্মরণ করছি 1971 সালে 30 লক্ষ মুক্তিযোদ্ধা ও 2 লক্ষ মা বোনকে স্মরণ করছি। আমি স্মরণ করছি আমার প্রিয় নেত্রী 2004 সালে 21শে আগস্ট
বিএনপি জামাতের গ্রেন হামলা আমরা হারিয়েছিলাম কিংবদন্তি নারী বিদ্যুতি বেগম আইভি রহমানকে স্মরণ করছি। 2020 সালের করোনা 19 আমরা হারিয়েছি আমাদের অনেক প্রিয় নেতা, জাতীয় নেতা এবং এলাকার তৃণমূলের অনেক নেতাকে আমরা হারিয়েছি, বিশেষ করে আমার প্রিয় নেত্রী অ্যাডভোকেট সারা সহ সকল নেতৃবৃন্দকে, দেশের বিদেশে সবাইকে আমি স্মরণ করছি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে শুরু করছি। আমি মূলত আজকে এখানে এসেছি, আপনাদের অনেকে অনেক কিছু বলেছেন, আমি সবসময় চিন্তা করি, ভাবি যে আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি আমরা যদি কর্মীদের মাঝে বেশি বেশি করে যাই, বেশি বেশি করে তাদের আমার সাথে দেখা হয়, তাহলে সংগঠন শক্তিশালী হবে, সংগঠন অনেক বেশি বিকশিত হবে। আমি কখনোই কোনো কিছু পাওয়ার আশা করে নয়, কখনোই যে আপনারা ভাববেন না, আমাকে যখনই আপনাদের প্রয়োজন মনে করবেন, আমি যদি আপনাদের সুখের সময় নাও থাকতে পারি, আপনাদের দুঃখের সময় আপনারা আমাকে সবসময় স্মরণ করবেন, আপনাদের বিপদে আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সুদিনে আমি আপনাদের পাশে থাকতে চাই না। আমি চাই যে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ দিন দিন শক্তিশালী সংগঠন হবে। আমাদেরকে নৌকার ভোট বাড়াতে হবে, আমাদেরকে তৃণমূলে সংগঠনকে নিয়ে যেতে হবে, আমাদের সংগঠন নেতা কর্মীদের মধ্য দিয়ে জয়ন্তী শেখ হাসিনার উন্নয়নের কথা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, কেন নৌকায় ভোট দিতে হবে সেই কথাগুলো মানুষের কাছে আমাদেরকে বলতে হবে। আর বলার একমাত্র উপায় হলো শক্তিশালী সংগঠন, সংগঠনের কোনো বিকল্প নাই। আরেকটি কথা আপনাদের মাঝে উঠে এসেছে, আমিও বলি প্রায় জনসভায় সবাই বলি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, ঐক্যের কোনো বিকল্প নাই, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যে কোনো বড় শক্তিকে পরাভূত করতে পারে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আজকে খুব বেশি প্রয়োজন, কারণ আমাদের কিন্তু আর বেশি দেরি নাই, আর আড়াই বছর পরে কিন্তু আমাদের জাতীয় নির্বাচন সামনে, আমাদেরকে এখন থেকেই সংগঠনকে পৌঁছাতে হবে এবং প্রতিটি ঘরে ঘরে আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে। আমি আজ এইবার ঈদে আমি যতটুকু পেরেছি, আমি হয়তো অনেককে মনে রাখতে পারি নাই বা মনে করতে পারি নাই, সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যার কাছে আমার ভালোবাসা পৌঁছায় নাই তার কাছে অবশ্যই আমার ভালোবাসা পৌঁছাবে, প্রাপ্য থাকলো এবং দিতে পারি নাই বলে আমি খুবই দুঃখিত, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি আজকে সবাই দাঁড়িয়ে বলতে চাই, আপনারা সকলে মিলে জানেন যে আজকে এই কোভিড-19 মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের একটি মানুষকে কিন্তু না খেয়ে মরতে দেন নাই, তিনি আজকে সারা বিশ্বে ভূয়সী প্রশংসিত হয়েছে, এই বাংলাদেশের মতো একটি দেশকে, উন্নয়নশীল দেশকে তিনি যেভাবে পরিচালনা করছেন, উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছেন এবং এই কোভিড-19 মোকাবিলা করে তার সেই তীক্ষ্ণ বুদ্ধি এবং তার যে অভিজ্ঞতা থেকে এবং বুদ্ধিমত্তা থেকে তিনি আজকে এই বাংলাদেশকে রক্ষা করছেন। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে যদি সংগঠনকে শক্তিশালী করি, জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব। আমরা সবসময় মনে রাখব আওয়ামী লীগ হল একটি ত্যাগী সংগঠন, এবং এটাও মনে রাখবেন আপনারা কেউ কখনো নিজের লোক বানানোর চেষ্টা করবেন না, সবসময় চেষ্টা করবেন আমরা যেন শেখ হাসিনার লোক হই, আমরা যেন আওয়ামী লীগের লোক হই, আমরা যেন শেখ হাসিনার চালিকার শক্তি হই, আমরা সেই চেষ্টা করব। আমি প্রায় বলি যে আমার নামের পিছনে যখন আমার পদটি না থাকবে তখন আমি কিন্তু জিরো, আমার কোনো মূল্য নাই, তাহলে এই পদটি যিনি আমাকে দিয়েছেন, যিনি আমাকে আজকে মূল্যায়িত করেছেন তিনি হলেন জননেত্রী শেখ হাসিনা, আপনাকে যিনি পদটি দিয়েছেন তিনিও জননেত্রী শেখ হাসিনা, অতএব জননেত্রী শেখ হাসিনাকে আমাদেরকে শক্তিশালী করতে হবে, তার হাতকে তার সংগঠনকে শক্তিশালী করতে হবে। আগামী দিনে এমন সংগঠন আমরা তৈরি করব যেন এই বাংলাদেশে কোনোদিনও আর ওই রাজাকার আল বদলরা এই দেশের ক্ষমতায় না আসতে পারে, এই দেশের স্বাধীনতার পতাকা, জাতীয় পতাকা যেন আর কখনোই কোনো রাজাকার আল বদলের গাড়িতে যেন তা না উঠতে পারে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এই বাংলাদেশে যতদিন জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতার নেত্রী
যতদিন বেঁচে থাকবেন তিনি হবেন এদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আজ তাহলে এই আসনে দেখতে চাই না, আর তার জন্য আমাদেরকে কাজ করতে হবে, দলকে সংগঠিত করতে হবে, শক্তিশালী করতে হবে, আমাদেরকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে, সেই কাজগুলি আমাদের করতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও এমনি কোনো অনুষ্ঠানে আমার দেখা হবে। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে জননেত্রী শেখ হাসিনা, মানবতার নেত্রী, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আসুন সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করি। সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। প্রত্যাশায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।